হ্যালো এভরিওয়ান, এই ভিডিওটা থাকছে হোটেল জব ভ্যাকেন্সি নিয়ে। প্রিয় বন্ধুরা, আপনারা কি পশ্চিমবাংলার মধ্যে নামি দামি হোটেল ইন্ডাস্ট্রিতে নিজেদের কেরিয়ার গড়তে চাইছেন? দেন দিস ভিডিও ইজ গোয়িং টু বি ভেরি মাচ ইনফরমেটিভ ফর ইউ অল গাইজ। প্রিয় বন্ধুরা, আজকে আমরা কথা বলবো রামাদা হোটেল জব ভ্যাকেন্সি নিয়ে। গাইজ, রামাদা বাই উইন্ধাম এই হোটেলটিতে টোটাল 62টা রুমস লোকেটেড রয়েছে হোটেলে। এছাড়া গাইস, রামাদা হোটেল কিন্তু একটা দুটো পোস্ট নয়, ডিফারেন্ট প্রোফাইলের জন্য সরাসরি ফেস টু ফেস ইন্টারভিউর মাধ্যমে কিন্তু হায়ারিং করছে। এই আজকের ভিডিওতে আমরা জানাবো আপনাদের এখানে কাজের জন্য আপনারা কারা কারা অ্যাপ্লাই করতে পারবেন, মানে কারা কারা আবেদন করতে পারবেন, এছাড়া কোন কোন পোস্টের জন্য হায়ারিংটা চলছে এখানে, এছাড়া কোন পোস্টের জন্য আপনাদের এখানে কি কোয়ালিফিকেশন লাগবে বা কি চাওয়া হয়েছে, এর সাথে এজ লিমিট কি রয়েছে, মানে বয়সের সীমা আপনাদের কি রয়েছে, এর সাথে স্যালারি ও বেনিফিটসগুলো কেমন, কি আপনারা এখানে পেয়ে যাবেন, মানে বেতন ও সুযোগ সুবিধা হিসেবে আপনারা এখানে কাজ করলে কী কী পেয়ে যাচ্ছেন, এর সাথে জব লোকেশন কোথায় রয়েছে, অ্যান্ড 100% ফ্রিতে, ডাইরেক্ট এক টাকাও কাউকে না দিয়ে 100% ফ্রিতে ডাইরেক্ট এইচআর এর সাথে কন্ট্যাক্ট, আপনারা অ্যাপ্লাই করবেন কিভাবে, সমস্ত ডিটেলস আমি স্টেপ বাই স্টেপ বলে দেবো এই ভিডিওর মধ্যে। গাইস, আপনারা যদি এই নামি দামি রামাদা হোটেলে জয়েন করতে চান তাহলে অবশ্যই এভাবে একটি লাইক দিয়ে কেয়ারফুলি আপনারা সবটা মন দিয়ে শুনবেন আর দেখবেন। এছাড়া মোস্ট ইম্পর্টেন্ট পয়েন্ট যেটা বারবার করে আপনাদের জানাতে চাইবো আমি গাইস, এই হোটেলে কাজের জন্য এই হোটেল কিন্তু কোনো সময় বা এই হোটেলের কর্তৃপক্ষ কোনো সময় কিন্তু আপনাদের থেকেও এক টাকাও চায় না বা কখনোই এক পয়সার জন্য কিন্তু এরা আপনাদের থেকে দাবি করবে না। তাই মাথায় রাখবেন, ভুল করেও আপনারা এক টাকাও বা এক পয়সাও কাউকে দিতে যাবেন না কোনো রকম কিছু। সব সময় টাকা পয়সা চাওয়া ধাপ্পাবাজি জব থেকে দূরে থাকার চেষ্টা করবেন আর দূরে থাকুন। এছাড়া আপনারা যদি চান টাকা লুটা প্রতারকের থেকে বাঁচতে আর 100% ফ্রি জেনুইন যাচাই করা 100% জেনুইন ও যে কোনো রকমের ভেরিফাইড কাজের খোঁজ ডেলি সবার আগে নিয়মিত পেতে তাহলে অবশ্যই এইভাবে সাবস্ক্রাইব করে বেল আইকন টিপে অল করে রাখুন এখনই। আসুন তাহলে সরাসরি আজকের কাজের ডিটেলস কি রয়েছে বা কাজের এলিজিবিলিটি ক্রাইটেরিয়া কি রয়েছে, এছাড়া যাবতীয় ডিটেলস কি রয়েছে এক নজরে আমরা কিন্তু দেখে নেব, মন দিয়ে সবটা দেখতে থাকুন। প্রিয় বন্ধুরা, শুরুতেই আমি আপনাদের জানাতে চাইব, একটু মন দিয়ে শুনবেন, না শোনার কারণে অনেকেই আছেন, সুন্দর সুন্দর জব অপরচুনিটিগুলো কিন্তু আপনারা মিস করে ফেলেন। তাই দুটো কথা সবসময় মাথায় রাখবেন, একটা হচ্ছে কোনো প্রাইভেট কোম্পানিতে কাজের জন্য কিন্তু ভুল করেও কাউকে এক টাকাও দিতে যাবেন না, টাকা পয়সা কাউকে দেবেন না। এছাড়া দু নম্বর হচ্ছে যে কোনো প্রাইভেট কাজে অ্যাপ্লাই করার আগে অবশ্যই কিন্তু কাজের এলিজিবিলিটি ক্রাইটেরিয়া মানে ডিটেলস শুনে বুঝে তারপর অ্যাপ্লাই করুন, কোনো তাড়াহুড়ো করবেন না। সো মাথায় রাখবেন এই কাজের জন্য কিন্তু মেল ক্যান্ডিডেটস অ্যাজ ওয়েল অ্যাজ ফিমেল ক্যান্ডিডেটস বোথ ক্যান অ্যাপ্লাই, মানে হলো ছেলে ও মেয়ে সবাই আপনারা অ্যাপ্লাই করতে পারবেন। নেক্সট আরও জানাতে চাই গাইস, এইটি কিন্তু আপনাদের ফুল টাইম পারমানেন্ট জব রয়েছে, এছাড়া এটি কিন্তু আপনাদের ডাইরেক্ট পেরোল জব রয়েছে, মানে আপনি ডাইরেক্ট হোটেলের এইচআর এর সাথে কন্ট্যাক্ট করে ডাইরেক্ট তাদের মাধ্যমে নিয়োগ হবেন অ্যান্ড তাদের মাধ্যমে স্যালারি পাবেন। নেক্সট আরও জানাতে চাই গাইস, পশ্চিম বাংলার সমস্ত এরিয়া থেকে সকলে কিন্তু আপনারা সবাই অ্যাপ্লাই করতে পারবেন, ওয়ার্ক লোকেশন কিন্তু আপনাদের রয়েছে দার্জিলিং ও কলকাতা। এছাড়া নেক্সট জেনে নেব এই কাজের জন্য এনি ফ্রেশার্স অ্যান্ড এনি এক্সপিরিয়েন্স ক্যান্ডিডেটস বোথ ক্যান অ্যাপ্লাই। এর সাথে আরও জানাতে চাই গাইস, এখানে আপনার কোন কোন পোস্ট রয়েছে বা কোন পদের জন্য আপনাদের নিয়োগটা করা হচ্ছে অ্যান্ড কোন পোস্টের জন্য কি কোয়ালিফিকেশন রয়েছে। প্রিয় বন্ধুরা, প্রথমে যে গুরুত্বপূর্ণ আপনাদের পোস্টটি রয়েছে এখানে সেটি হলো এক্সিকিউটিভ হাউসকিপার,
এছাড়া পরবর্তী পোস্ট মানে নেক্সট আপনাদের যে পোস্টটি রয়েছে এখানে সেটি হলো এক্সিকিউটিভ শেফ। এছাড়া নেক্সট আপনাদের যে পোস্টটি রয়েছে এখানে সেটি হলো ফ্রন্ট অফিস এক্সিকিউটিভ। এর সাথে যে আপনাদের পোস্টটি রয়েছে এখানে পরবর্তী পোস্ট সেটি হলো FO অ্যাসোসিয়েট অ্যান্ড সিনিয়র অ্যাসোসিয়েট। নেক্সট আপনাদের পোস্ট রয়েছে এখানে সেটি হলো হাউসকিপিং সুপারভাইজার। এছাড়া পরবর্তী পোস্ট আপনাদের এখানে যেটি রয়েছে সেটি হলো সিনিয়র ক্যাপ্টেন। অ্যান্ড সবশেষে বা সর্বশেষে যে পোস্টটি আপনাদের রয়েছে লাস্ট বাট নট দ্য লিস্ট সেটি হলো ক্যাপ্টেন। পোস্টগুলো তাহলে ক্লিয়ার করলাম। সো নেক্সট এবার আসি, তাহলে এই কাজের আপনার কোয়ালিফিকেশান কী চাওয়া হয়েছে বা যোগ্যতা কী লাগবে? প্রিয় বন্ধুরা, 12 পাস থেকে এডি গ্র্যাজুয়েট সবাই কিন্তু আপনারা অ্যাপ্লাই করতে পারবেন। বাট মাথায় রাখবেন, হোটেল ম্যানেজমেন্টের ব্যাকগ্রাউন্ডের স্টুডেন্টসরা কিন্তু বেশি প্রেফারেন্স পেয়ে যাবেন, আগে প্রেফারেন্স পাবেন হোটেল ম্যানেজমেন্টের ব্যাকগ্রাউন্ড স্টুডেন্টসরা। সো নেক্সট এবার আসি, তাহলে এই কাজের জন্য আপনাদের এজ লিমিট বা আপনাদের বয়সের সীমা কী রয়েছে? প্রিয় বন্ধুরা, এই কাজের জন্য কিন্তু মিনিমাম 20 ইয়ার বয়স থেকে ম্যাক্স টু ম্যাক্স বা ম্যাক্সিমাম 42 ইয়ার বয়স পর্যন্ত হলেই সবাই কিন্তু আপনারা এই কাজের জন্য অ্যাপ্লাই করতে পারবেন, আবেদন করতে পাচ্ছেন। তাহলে নেক্সট গাইজ, এবার আসি আপনাদের এই কাজের জন্য বা এই কাজটা করতে গেলে আপনাদের মোস্ট ইম্পর্ট্যান্ট হলো ডকুমেন্টস। সেই সব ডকুমেন্টস আপনাদের কী কী লাগবে চলুন তাহলে বলি। প্রিয় বন্ধুরা, এই কাজের জন্য আপনাদের প্রথমেই লাগছে সিভি কিংবা বায়োডাটা বা রিজিউম, সঙ্গে আপনাদের অল এডুকেশনাল সার্টিফিকেটস অ্যান্ড আপনাদের লাগবে আইডি প্রুফ বা আইডেন্টি প্রুফ। এগুলো অবশ্যই ইন্টারভিউয়ের সময় সঙ্গে নিয়ে যাবেন, অবশ্যই কিন্তু। এছাড়া ইন্টারভিউয়ের দিন প্লিজ আবারও বলছি ফর্মাল ড্রেস পরে যাবেন। আমি সব সময় বলে থাকি প্রত্যেকটি ইন্টারভিউয়ের সময় সবাই ফর্মাল ড্রেস ইউজ করবেন, তাহলে কিন্তু আপনাদের স্মার্ট লাগবে আর আপনাদের ভালো লাগবে। আজেবাজেভাবে চলে যাবেন না, সত্যি যদি এখানে জয়েন করতে চান তাহলে রুলস অ্যান্ড রেগুলেশনসগুলো অবশ্যই ফলো করবেন, মাস্ট কিন্তু বলে রাখলাম। এছাড়া সব থেকে আসল ব্যাপারে চলে আসা যাক তাহলে, আর সেটা হলো স্যালারি বা আপনার এই কাজের জন্য কত কিছু ইনকাম করতে পারবেন, কেমন? গাইস, এই কাজের জন্য অবশ্যই আপ টু আপনারা পেয়ে যাচ্ছেন এখানে 30,000 টাকা, মানে 30,000-এরও বেশি স্যালারি কিন্তু আপনারা এখানে ইনকাম করতে পারবেন কাজটি করলে। বাট ডিপেন্ডস অন ইওর ইন্টারভিউ পোস্ট অ্যান্ড এক্সপিরিয়েন্স। এছাড়া আরও সুযোগ সুবিধার সঙ্গে তো অবশ্যই থাকছেই। এছাড়া থাকার জন্য রুম অ্যান্ড ফুড ফেসিলিটিও দেওয়া হয়ে থাকবে, আপনারা অ্যাভেলেবেল করতে পারবেন ওখানে। এছাড়া এটা আই থিঙ্ক দূরের ক্যান্ডিডেটদের জন্য, অবশ্যই এই বিষয়ে এইচআরের সাথে ডাইরেক্ট আলোচনা করে নেবেন আপনারা, এটা সব থেকে বেশি ভালো হবে। প্রিয় বন্ধুরা, নেক্সট এবার আসি মোস্ট ইম্পর্ট্যান্ট পয়েন্ট অফ দ্য ভিডিও। গাইস, অ্যাপ্লাই করবেন আপনারা কীভাবে একটু কেয়ারফুলি শুনবেন আর দেখবেন মন দিয়ে। তার আগে অবশ্যই বলবো, আপনার চেনা জানা যাদের হোটেল ইন্ডাস্ট্রিতে জবের দরকার, এছাড়া যারা হোটেল ম্যানেজমেন্ট ব্যাকগ্রাউন্ড নিয়ে পড়াশোনা করেছেন, অবশ্যই একটি শেয়ার করে তাদেরও কাজটি পাওয়ার সুযোগ করে দেবেন। মাথায় রাখবেন আপনাদের একটা শেয়ার করার ভবিষ্যৎ কিন্তু আলোকিত করে দিতে পারে গাইস। এছাড়া অনেক আর্জেন্ট ভ্যাকেন্সিগুলো সবসময় ভিডিও বানানোর সময় না পাওয়ার কারণে অন স্ক্রিনে শো করছে, দেখতেই পাচ্ছেন। এই চ্যানেলের কমিউনিটি পোস্টে দেওয়া হচ্ছে প্রতি মুহূর্তে, তাই অবশ্যই ভিডিওর পাশাপাশি চ্যানেলের কমিউনিটি পোস্টগুলো অবশ্যই নজর রাখুন, এতে কিন্তু আপনাদের কাজ পেতে অনেকটাই হেল্প করবে আশা রাখছি। সো এবার আসি অ্যাপ্লাই করার জন্য কী করবেন। প্রিয় বন্ধুরা, অ্যাপ্লাই করার জন্য ভিডিও নিচে ডিসক্রিপশন বক্সে ডাইরেক্ট এইচআরের কন্ট্যাক্ট নাম্বার সহ মেল আইডি দেওয়া রয়েছে, ওই নাম্বারে শুধুমাত্র সিভি রিজিউম বা বায়োডাটা হোয়াটসঅ্যাপ করুন, আর পোস্ট অবশ্যই মেনশন করবেন, এইচআরের সিভি মেলও করুন। আবারও রিমাইন্ড করছি, এই পোস্ট অবশ্যই মেনশন করবেন। সো গাইজ, যেমন করে বললাম, সত্যি যদি কাজটি পেতে চান চেষ্টা করবেন সেমভাবে অ্যাপ্লাই করার। সো ইন্টারেস্টেড আর এলিজিবল ক্যান্ডিডেটসরা অবশ্যই ট্রাই করতে পারেন। এছাড়া আবারও দেখা হচ্ছে নতুন কোনো এমনই 100% ফ্রি জেনুইন যাচাই করে ভেরিফাইড কাজের খোঁজ নিয়ে। সঙ্গে থাকার জন্য ধন্যবাদ।